হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জমা নিউ বলে তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি রাতে রান্না করব হচ্ছে চিকেন তো চিকেনটা কীভাবে রান্না করি দেখো আগে কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি জিরে বাটাটা আর আদা বাটাটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওর ভিতর কিন্তু দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে তোমার পেঁয়াজ পেঁয়াজটা বেশি একটা বাটি নিই কম পরিমাণে বেটেছিলাম সেটা ওর ভিতর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে কিন্তু দিয়ে দিলাম লাল মির্চি পেস্টটা শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা তারপরে দিয়ে দিলাম এবার ওই মশলার সঙ্গে কিন্তু ওইটা ভালো করে ভাজা ভাজা করে নেবো তো যখন ভাজা ভাজা যখন হয়ে এসছে তখন কিন্তু এবার আমি চিকেনটা দিয়ে দেবো ওর ভিতর তো চিকেনটায় আমি আগে থেকে হলুদ লবণ আর হচ্ছে তোমার একটু পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম এবার ওই মশলাটার ভিতর আমি কিন্তু এবার ওই চিকেনটা দিয়ে দেব মশলাটা যখন আর একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু চিকেনটা আমি ওর ভিতর দিয়ে দেব মশলাটা ভালো ভাজা না হলে না চিকেনটা খেতে অতটা ভালো লাগে না তো আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করে আমি কিন্তু চিকেনটা সেইভাবেই রান্না করছি আর আমার মাও কিন্তু এইভাবে রান্না করে তো দেখো চিকেনটাই কিন্তু আমি এবার কিন্তু ওই মশলার ভিতর কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কারণ আগে থেকে কিন্তু আমি চিকেনটায় হলুদ এবং লবণটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম তার জন্য দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো ঢাকা দেওয়ার পরে কিন্তু চিকেনটায় জল ছেড়ে দিয়েছে তো চিকেনটা ঢাকা দেওয়ার পরে যখন জল ছেড়ে দেয় তখন কিন্তু আর একটু উঁচু করে প্রায় পাঁচ মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে উঁচু করার পরে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এবার চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কিন্তু চিকেনটা কমছে কম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কষিয়ে নেব কারণ আমাদের কিন্তু চিকেনটা অতটা পছন্দ করে না চিকেন খেতে চায় না তো চিকেনটা বেশিরভাগ কম আমাদের মানে চিকেনে জল দিয়ে রান্না করলে কিন্তু চিকেনটা অতটা পছন্দ করে না তো আমাদের কষা কষাই খেতে ভালো লাগে তো আমার বড় কষাই মাংসটাই বেশি ভালো খায় আর ছেলেটাও অ্যাকচুয়ালি চিকেনটা আমার বড় অতটা পছন্দ করে না ছেলেটা ভালো খায় তার জন্য আমাদের চিকেন আনা আজকে রোজ রোজ তোর খাওয়াই না আমরা অনেক দিন পরে পরেই কিন্তু চিকেনটা খাই তো দেখো আমার চিকেনটা কিন্তু কষানো প্রায় হয়ে এসছে আর জলটা কিন্তু টেনে গেছে তো চিকেনটা ভালো করে এখন আরও কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কারণ কষা মাংস খেতে হলে না ভালো করে ভেজে না নিলে ভালো লাগে না তো এর ভিতর আমি দেখাতে পারিনি তোমাদের আমি কিন্তু কষাই মাংসটা তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে বাকিটাই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তো দেখো বেশি একটা কিন্তু জল দিনি আর মাংসটা দেখতেই পারছ একটু কিন্তু লাল লাল দেখা যাচ্ছে ভাজাটা কিন্তু ভালো হয়েছে তো এইদিকে কিন্তু এখন চিকেনটা একটু ঢাকা দিয়ে দেব জল দেওয়ার পরে আর এই দিকে দেখো টেবিল কষাই মাংসটা তো কিন্তু খাওয়ার জন্য পুরো রেডি ওদিকে দেখো দিক বসে আছে আর আমারও এদিকে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও